হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ভিন রাজ্যে আটকে থাকা নাগরিকদের ফেরাতে চলবে বিশেষ ট্রেন, জানালো কেন্দ্র। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই বিশেষ ব্রেকিং নিউজের উপরে আলোচনা করব, যেখানে কেন্দ্র সরকারের তরফ থেকে অফিসিয়ালভাবে নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে বিশেষ ট্রেন কিন্তু চালানো হবে এবং এই ট্রেন পরিষেবা কিন্তু সকল জনসাধারণের জন্য চালু হচ্ছে না। কারা কারা এই ট্রেনে ফিরতে পারবেন সে ব্যাপারে বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করব। তার আগে দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশানটি। তাহলে বন্ধুরা, এটাই হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অফিসিয়াল নোটিফিকেশান, এবং এখানে ডেট দেখুন উল্লেখ করা আছে 1 মে 2020। আজ কিন্তু কেন্দ্র সরকারের তরফে বৈঠকের পর এই অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে যে বিশেষ ট্রেন কিন্তু চালু করা হবে। তাহলে এবার দেখে নেওয়া যাক কারা কারা এই ট্রেনের মাধ্যমে ফিরতে পারবেন এবং কীভাবে, এবং এই ট্রেনে আসতে গেলে কোন কোন বিশেষ সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে, সমস্তটাই এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব। সুতরাং ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে দেখুন, ভিন রাজ্যে আটকে থাকা সকলকে ফেরাতে ট্রেন চালাবে ভারতীয় রেল। শুধুমাত্র শ্রমিকরা নয়, পড়ুয়া, পর্যটক, তীর্থযাত্রী, চিকিৎসা করতে গিয়ে আটকে পড়া সকলকেই ফেরানো হবে। 1 মে থেকে এই পরিষেবা শুরু করলো ভারতীয় রেল। লকডাউন চলাকালীন এরকম পয়েন্ট টু পয়েন্ট একাধিক ট্রেন চালাবে ভারতীয় রেল। শুক্রবার এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব পুণ্যসলিলা শ্রীবাস্তব। তবে কবে, কোথা থেকে কোথায় অবধি আসবে ট্রেন, কারা তাতে ফিরবেন, তা ঠিক করতে রেল ও রাজ্য একজন করে নোডাল অফিসার নিয়োগ করবে। তারা আলোচনার মাধ্যমে পুরো বিষয়টি পরিচালনা করবেন। লকডাউনের ফলে বিভিন্ন রাজ্যে, ভিন রাজ্যের বহু মানুষ আটকে রয়েছেন। কেউ ঠিকা শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন, কেউ বা পড়াশোনার জন্য, কেউ নিছক ঘুরতে গিয়েছিলেন, কিন্তু লকডাউন ঘোষণার পর তারা আর বাড়ি ফিরতে পারেনি। এদিকে পকেটও টান, ফলে বাড়ি ফেরার জন্য উদগ্রীব হয়ে ওঠেন তারা। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বুধবার জানিয়েছিল, লকডাউনের মধ্যে ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিক, ছাত্রছাত্রী এবং তীর্থযাত্রীদের নিজেদের রাজ্যে ফেরার অনুমতি দেওয়া হবে। প্রথমে কেন্দ্র সরকার রাজ্যগুলিকেই বলেছিল পরিবহনের ব্যবস্থা করতে, কিন্তু তাতে অনেক বেশি সময় লাগবে, আবার একাধিক অনুমতিও প্রয়োজন ছিল। তাই একাধিক রাজ্য দাবি জানায় শ্রমিকদের ফেরাতে ট্রেনের বন্দোবস্ত করুক কেন্দ্র সরকার। এদিন দিল্লির তরফে জানিয়ে দেওয়া হয় বিশেষ ট্রেনে করেই ফেরানো হবে ভিন রাজ্যে আটকে থাকা সকলকে। কেন্দ্রের তরফে বলা হয়েছে এই ট্রেনগুলিতে যারা ফিরবেন তাদের সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি কঠোরভাবে দেখতে হবে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উদ্দেশ্যে বলা হয়েছে এ ব্যাপারে গঠিত নোডাল বডি যেন সবসময় সমন্বয় রক্ষা করে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে শিগগিরই রেল মন্ত্রক বিস্তারিত গাইডলাইন প্রকাশ করবে, কীভাবে টিকিট কাটতে হবে, কোথা থেকে কোথায় যাওয়ার জন্য কবে কখন ট্রেন ছাড়বে, এসবের পুঙ্খানুপুঙ্খ তালিকা দেওয়া হবে তাতে। একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে ভারতীয় রেলের তরফে কয়েক দফা নির্দেশ দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে শ্রমিক দিবস থেকেই শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন চালু করা হলো, তাতেই সকলকে ফেরানো হবে। যেখানে আটকে রয়েছে সেই রাজ্য ও যেখানে ফেরানো হবে সেই রাজ্য রাজি হলে নোডাল অফিসারদের আলোচনার পরই ট্রেন চলবে। তবে এর জন্য বেশ কিছু নিয়ম রয়েছে, যেমন যে রাজ্য থেকে পাঠানো হচ্ছে সেখানে যাত্রীদের শারীরিক পরীক্ষা করা বাধ্যতামূলক, করোনা উপসর্গহীন হলে তবেই ফেরানো হবে, সংশ্লিষ্ট রাজ্যকেই সড়কপথে ওই যাত্রীদের নির্দিষ্ট রেল স্টেশনে পৌঁছে দিতে হবে, বাসগুলি অবশ্য স্যানিটাইজ করা হতে হবে, বাসে সামাজিক দূরত্বের নিয়ম মেনে চলা বাধ্যতামূলক, মাস্কে নাক মুখ ঢেকে রাখা বাধ্যতামূলক, স্টেশন পর্যন্ত ওই যাত্রীদের খাবার জলের ব্যবস্থা করতে হবে রাজ্যকেই, ট্রেনের দীর্ঘ যাত্রাপথে খাবার জল দেবে রেল কর্তৃপক্ষ, নির্দিষ্ট রাজ্যে পৌঁছে যাওয়ার পর সেই রাজ্যকেই ওই যাত্রীদের দায়িত্ব নিতে হবে। তাহলে বন্ধুরা, এই সকল নিয়ম মেনেই কিন্তু চলবে বিশেষ ট্রেন। তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে এবং উপকারে লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, এবং পরবর্তী সকল ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।